আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এসএসসি 2005 ব্যাচের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 5 এপ্রিল শুক্রবার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ শরীফ আজাদ, শিক্ষক এটিএম তোহা, শিক্ষক মোহাম্মদ আবু সিদ্দিক। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন, ইফতেখার, জাহেদ, নজরুল প্রমুখ। এতে বক্তারা বলেন, আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2005-এর প্রাক্তন শিক্ষার্থীরা সবাইকে নিয়ে যে ইফতার মাহফিলের আয়োজন করেছেন এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ নানান পরিকল্পনা নিয়ে কাজ করার যে উদ্যোগ হাতে নিয়েছে এতে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মোরশেদুল আলমকে আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিনকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এসএসসি প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠন করা হয়। আমি 2005 বেচের প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। যেহেতু আজকে জমা দুই মিটার শেষ করলাম, এখন থেকে ঈদগাহ শুরু হলো, সবাইকে অগ্রিম এই মহরম। রিপোর্ট সেলিম চৌধুরী, এনএএন টিভি, চট্টগ্রাম।